Galas. Today I will discuss about filling the gaps in model 14, number 4. Shikkhathira, aajke amra tomader class 6 er model 14 4 number filling the gaps ne alochona korbo. Model 14 4 number filling the gaps. Dekho ekhane box er bhitore onek gulo word dewa ache. Amra ekhan theke এই শব্দগুলো নিয়ে আমরা এই টেক্সট আপলোড করব আমরা অর্থ সহ পড়ব এবং এগুলোর অ্যানসার নিচে লেখার চেষ্টা করব লার্নার্স তাহলে আমরা শুরু করছি এই টেক্সটটি খেয়াল করো আমরা শুরু করছি ওয়ান্স দে আর লিড এ ক্রো ওয়ান এ ট্রি ওয়ান্স দে আর লিড এ ক্রো একদা একটি কাক বসবাস করত ওয়ান এ ট্রি কোথায় গাছে কোন একটি গাছে একদা একটি কাক বসবাস করত এ স্নেক লিভড ইন এ হোল এট দ্য ফুট অফ দ্য ট্রি এ স্নেক লিভড এই গাছে স্নেক স্নেক অর্থ কি স্নেক অর্থ হচ্ছে সাপ স্নেক লিভড ইন এ হোল হোল শব্দ অর্থ গর্ত একটি সাপ এর গর্তে কি করত এট দ্য ফুট অফ দ্য ট্রি গাছের একদম নিকটে একটি গর্তে বসবাস করত কে বসবাস করত একটি সাপ তাহলে এখানে কাকটি এই গাছে বসবাস করত এবং এই গাছেরই একটি গর্তে বসবাস করত কে একটি সাপ তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সার কি হবে খেয়াল করো আমরা যে লিখবো এ নাম্বার হবে এট এট দ্য ফুট অফ দ্য ট্রি গাছের নিচে এই যে কাকটি যে কাকটি কথা বলতেছে কাকটি কি করলো দা ক্রো একটি কাক ম্যাড হার নেস্ট তার বাসা তৈরি করলো অন ইটস ব্রাঞ্চ এটা একটি শাখায় অর্থাৎ এই গাছের একটি শাখায় কে বাসা করলো এই কাকটি বাসা করলো তাহলে আমাদের বি নাম্বার আনসারটা কি হবে বি নাম্বার আনসার হবে ক্রো ক্রো ম্যাড হার নেস্ট অন ইটস ব্রাঞ্চ এর একটি শাখা করলো কাকটি বাসা তৈরি করলো দা স্নেক ইউজ টু ইট আপ এ বার্ড আই এভরি ডে দা স্নেক তাহলে এখানে কি হবে সি নাম্বার হবে দা দা স্নেক অফ ইউজ টু ইট আপ করলো সে প্রত্যেক দিন খাওয়া শুরু করলো ইউজ টু ইট আপ খাওয়া করলো কি এ বার্ড আই বার্ড আই শব্দ তো কি পাখির ছানা পাখির যে বাচ্চা এদেরকে বলা বার্ডাই তাহলে কি করা শুরু করলো প্রত্যেক দিন এভরিডে প্রত্যেক দিন একটি করে পাখির ছানা খেতে শুরু করলো কে খেতে শুরু করলো সাপটি তাহলে আমাদের এখানে আমরা যদি ডি নাম্বার আনসার লিখি তাহলে ডি নাম্বার কি হবে ডি নাম্বার হবে বার্ডাই বি আই আর ডি আই বার্ডাই দেন দা ক্রো থট অফ এ প্ল্যান টু পানিশ আর এনিমি এখন সেই কাকটা চিন্তা করতে লাগলো এই যে প্রত্যেক দিন আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলতেছে তাহলে আমি কি করব তাকে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এত না কি করলো দেন দা ক্রো থট চিন্তা করলো অফ এ প্ল্যান একটি পরিকল্পনা তাহলে এই নাম্বার হবে এ অফ এ প্ল্যান একটি পরিকল্পনা তৈরি করলো টু পানিশ আর এনিমি এনিমি শব্দ অর্থ কি এনিমি শব্দ অর্থ হচ্ছে শত্রু এই শত্রুকে তিনি শাস্তি দেওয়ার জন্য কি করলো শাস্তি দেওয়ার জন্য একটি প্ল্যান করলো একটি পরিকল্পনা করলো সি ড্যাশ দ্য নেকলেস কি হবে এখানে সি স্টোল দ্য নেকলেস স্টোল তাহলে এর নাম কি হবে স্টোল স্টোল শব্দ অর্থ কি স্টোল মানে হচ্ছে চুরি করা তিনি চুরি করলো স্টোল সি স্টোল নেকলেস অফ দ্য প্রিন্স সেই দেশের রাজার রাজার পুত্র ওর একটি নেকলেস চুরি করলো নেকলেস বা হার চুরি করলো এন্ড ড্রপ ইট ইন টু দা স্নেক হোল এবং চালাকি করে কি করলো সেই নেকলেসটা সেই সাপের গর্তে ফেলে দিল তাহলে এটা কি হবে ড্রপ জি নাম্বার হবে ড্রপ ড্রপ ইট ইন টু দা স্নেক হোল সেই স্নেকের গর্তে হোলের ভিতরে অর্থাৎ গর্তের ভিতরে কি করলো ফেলে দিল চালাকি করে দা king was very much agitated the king তাহলে এখানে হবে কি the king হবে 8 নাম্বার
king that he was very much agitated. Hey, Raja ki holo onek ragandito holo tar mone onek kosto shegale mudrine onek ottat ragandito hole at the loss in the necklace ta hariye gelo ejono Raja ki korlen onek ragandito holen tole ekhane ki hobe I never have loss and sent out man to find out of the necklace এরপর তিনি তার রাজার স্বর্ণ সামন্তে কি করলেন পাঠিয়ে দিলেন সেন্ট আউট পাঠিয়ে দিলেন কোথায় টু ফাইন্ড আউট দ্য নেকলেস অর ফাইন্ড আউট যে নামটা কি হবে আউট ফাইন্ড আউট খুঁজে বের করা খুঁজে বের করতে নেকলেসটা দে স দ্য নেকলেস ইনসাইড ইন দ্য হোল তারা দেখলো কি যে এই সব জায়গায় যখন খুঁজলো খুঁজলো অবশেষে তিনি সাপের গর্তের কাছে চলে আসলেন এবং দেখলেন যে এই গর্তের মধ্যে একটি নেকলেস আছে তার মানে এটাই হচ্ছে সেই রাজার নেকলেস এখন সে কি করলো এন্ড ড্র্যাগ ইট আউট আফটার কিলিং দ্য স্নেক সাপটাকে না মারলে তো এখান থেকে গর্ত থেকে নেকলেস বের করা যাবে না এজন্য কি করলো রাজার সমস্ত সৈন্যরা সেই সাপটাকে মেরে ফেললো এবং সেইখান থেকে তিনি নেকলেসটা বের করে নিলেন আসলে এটা কিন্তু একটা চালাকি বিষয় যে প্রত্যেকদিন এই পাখির ছানাকে খেয়ে ফেলতেছে কাকটার ছানা তখন সে চালাকি করলো যে আমি কি করে এটাকে মারবো সে নিজে মারতে পারলো না সেজন্য চালাকি করে একটি নেকলেস চুরি করে সেই গর্তে ফেলে দিল তখন যেহেতু রাজার সৈন্য সামন্ত অনেক তারা কি করলো এটাকে মেরে সেই নেকলেসটা উদ্ধার করলো ডেলানাস তাহলে আমরা এই যে টেক্সটটা পড়লাম এই টেক্সটটা থেকে আমরা কি করব এই অ্যানসারগুলো ভালো করে শিখব ভাষায় ভালো করে শিখে আমরা বেশি বেশি এই ধরনের করার চেষ্টা করব যেহেতু সামনে পরীক্ষা অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করতে পারবে দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য একটি বিষয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ